তোমার আব্বাকে সই বাজারও, তোমার দইর সব বাজার করার লাগে। এলা আব্বারে ফাটাইলে এখানে, আমি কইছিলাম যে আমি যাই, বেচারা তো ফোয়ার মায়া বিচ্ছন্ন কেসুরগি বাজারও। আমার আমার আব্বা আমার লোক আছে, আমার আব্বাই এত কষ্ট করে মনে করো দুনিয়ার কোনো শত্রু আমার কিচ্ছু করতে পারবে না, সব কিচ্ছু করতে পারবে। তুমি কিছু মনে করো না, এই সময় তো তোমার টাকার দরকার, তোমাকে তুমি এটা রাখো। স্যার আমার এখানে 20,000 টাকা আছে, আরো দেওয়া দরকার ছিল তোমাকে। স্যার আমার সমস্যা নাই স্যার, আমার আব্বাই মামাই সব। না না আমি জানি আমি জানি, তুমি রাখো তুমি রাখো না, তুমি চিন্তা করো, তুমি আমার ছাত্র। না 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 তুমি আমার ছাত্র, তুমি আমার ছাত্র, তুমি অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। স্যার আপনাদের দুয়া তাহলে স্যার আমার কিচ্ছু। আমি পাইরা পুলিশে ধরি নাই স্যার, ও সাসা আমি পাইরা পুলিশে ধরি নাই স্যার। তোমার কথা শুনে তো আবিদ ভাইয়ের এই বিষয়টা ঘটাইলাম, কিন্তু আসলে আবিদ ভাই তো ইলা না, আমি নিজেও জানি। না আসলে আমার অশান্তি হয় এটা করার পর থেকে, তোমার কথা শুনে অশান্তি বলতে তো তাই তো আমি চিনি বালা হইও, আমি অতদিন চলছি বা সবাই চিনে তাই ইলা মানুষ না। তোমার কথা শুনে আমি ওইটা করছি, আর তুমি কইরাও না যে কারণটা কিতার লাগে। আমি জানি যতটুকু মানুষটা বালা না, কিন্তু তুমি গ্রামের সবাই খর যে তাই মানুষটা বালা, খর বলতে কি আমি তো চলছি আমি জানি না তাই মানুষ বালা তাই বাদ হইতাম। তোমার কথা মতো আমি কইলাম তখন তোর কাছে আমি আপন আবিদ আপন তুমি আপন, তুই জানোস না আবিদে কিটা করছে। আবিদে কত ষড়যন্ত্র করছে আমার লগে, আবিদে ষড়যন্ত্র করিয়া আমার এলাকা ছাড়া করছে, আমার গ্রাম অপমানিত করছে। আর আর কিটা করছে তুই বিশ্বাস করবি না আমার কথা, কিটা করছে তার ষড়যন্ত্র সহ্য না করতে পারি আম্মা হারটা করছে। হ্যাঁ ভাই আমি তোমার ভুল বুঝছি ভাই, আসলে আমি ভুল বুঝছি ভাই। তুই না ভাঙ্গে গেলে হইতো না, তোমার প্রতিশোধ লইতো, তুই আমার লোকে থাকবে অবশ্যই থাকবো, আমার প্রতিশোধ অবশ্যই লইব। আবিদ আবিদ রে, টেনশন করেন না জানা চাচা, সুস্থ হইব। আমার নিষ্পাপ পুয়াটারে লই এত ষড়যন্ত্র চলের, আল্লাহ তা সহ্য করত না। সব ঠিক হইব, আমি আগেই কইছি। দোয়া করেন জানা আপনি। কইছি রে আবিদ, এটা আমরা সমাজে মানত নাই, আমার নিষ্পাপ ফোটারে জেল আছে, খিলা আছে আমার আবিদ, খিতা খার খিলা থাকের খিতা খরের হতরি কইলাম রে বাবা, এটা করিস না, এটা দরকার নাই। আল্লাহ তুমি আমার আবিদ রে সাহায্য করো, তুমি তারে বিপদটাকে উদ্ধার করো রে আল্লাহ। তুমি ছাড়া আর কেউ নাই আবিদ রে।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ফাইম নিবা? জি। আচ্ছা, কি তা অবস্থা? বো স্যার, আমার বড় ভাই তাই তো অ্যাডভোকেট পাস করে আইছেন। শুনছি রে বা বউ ভালো আছেন? ভালো আছে। চিন্তা করি কি তা অবস্থা স্যার? এটা তো চিন্তার কোনো বিষয় না। স্যার আপনি তো ভাঙি গেলে এলাম, ওই তো না, যদি এটা একটু রিকভারি মামলা জটিল আইনি তো আইনি তো এটা ষড়যন্ত্র তারা বুঝেন হাতে নাতে তারা ধরছে। তবে চিন্তা করবেন, আমি যেহেতু আইসি, আমি আমার সিনিয়রের লোকে মারছি, স্যারে কইছেন কোনো অসুবিধা না, তাই এনটাই ঠিক করে দিবো, আপনি চিন্তা করবেন। চিকানো জিতা লাগে রে বা, আমার আবিদরে তুমি বা করো, তুমি আমার আবিদর বন্ধু রে বা, স্কুলে পড়তে আমার আবিদর লোকে জিকানো যা লাগে রে, আমার ভাঙি গেলে তুই তো আমার আবিদরে বা করো, জিকানো জিতা তো লাগে রে বা করো, জিলে আমার আবিদরে বা করো তোমরা, আর তোমরা জিকান মরো বালা মনে করো গান করো, আমার কোনো আপত্তি নেই। আবিদুল আমার বাল্যকালের বন্ধু, আপনি এটা চিন্তা করবেন, টাকা পয়সার কোনো বিষয় না, আমি আছি, আমি আছি, আপনি চিন্তা করবেন। কে কে করলে আমটা চাচা দেখুন যে না করছি রে বা, না করছি কই ইটা করিস না, ইটা করিস না, মানছি তো মানত নাই তোমরা রে বা, পাইম দেখো যে তার লাগে আমার আবিদরে বা করো লাগে। এই এই টাকা দিস না চাচা, দেখো চাচা ইয়ের অবস্থা কি, তা আপনার দই মনে এখন বন্ধ হয়ে গেছে? দুইটা বন্ধ রে বা, আমি তার খবর নাই। আর এই তুই এসে থেকে বাইক চালাই বেড়া, ঠিক আছে? আমি তো ব্যবসা তো বন্ধ, আপনি চিন্তা করবেন না, হে আছে এই তুমি দেখিস, দেখবো সমস্যা না, আমি দেখবো চাচা, আপনি দই লিয়ে কোনো চিন্তা করবেন না, হে এগুলা দেখবো, ঠিক আছে চাচা? দই কিতা করতো আপনিও তার কাছে সব দায়িত্ব গেছে দিলেই বা, আর হে দেখবো এখন এই বাইক চালানো বন্ধ এসে থেকে। জি হে দেখবো চাচা। তো ইনো তো আসলে আপনার বাসার থাকলে তো এইগুলা সমস্যা চাচা, আমি বেলোকে চলছি দেখিয়া এরা নিয়ে কি মাইটা না মারলো আমারে, আমারে যে মাইটা মারছে সেটা করবো তো, এটাও কাম করছে আপনার আবিদে ধরাই দিছে এরাও। রে বাবা বুঝছো নি, তুমি আমার আবিদর খুব প্রিয় আসলাই, খুব মায়ার মানুষ আসলাই, খুব মায়া করতো আমারে সব তো আমার সবসময় কইতা, তুমি আমার আবিদর খুব প্রিয় আসলাই, চিন্তা করি না, আল্লাহ সাহায্য করবা, আমার আবিদরে আল্লাহ সাহায্য করবা। জয় চাষা করিলাম যে আসলে দই ওরিটা যে ইনোমধ্যে না রেখে আমরা বাসার ছাদ তো খালি, হন যদি দিলেন তাহলে হনের মধ্যে করাটা সহজ হইব, কুরবেলে সাহস করতে পারতো না কিচ্ছু, কারণ আমার ভাই অ্যাডভোকেট তো, হন যদি দিলেন তাহলে হনের মধ্যে করাটা সহজ হইব দেখাশোনা করাটা, এলে কইসলাম আপনার ইনোমধ্যে রাখলে আপনি মুরব্বী মানুষ, সে কোন ভাই একবার ফাঁসাইছে আবিদ ভাই, এখন আপনার কোন ফাঁসানি ফাঁসায়, যেহেতু এগুলি একটু মানুষে মাতামাতি করে তোমরা যা বলা মনে করো করো রে বা, যে আমি নিব যাই কেউ নিব কি সাদো, তাহলে আমার কোনো ইয়ে নাই, জিতা বলা মনে করো তা করো, আপনি টাকা পয়সা করে চিন্তা করবেন, সব টাইম ম্যানেজ করবো, আমার সিনিয়র লোকে মারছি, এটা রিকভারি মামলা একটু হার্ড মামলা আছে, এটা মারার থেকে আরো বড় কেস, মাদক তো বুঝরা, তবে আমি এগুলা কোনো চিন্তা করবো না, আমি এগুলা সব শেষ করে দিই, ঠিক আছে? আপনি খালি ভরসা রাখবো, আর আমিও আছি তো, আমি তারে হেল্প করবো, যেগুলা এই আবিদর ব্যবসা মানে আমার ব্যবসা, তুমি বালা ইনতে ওটা দেখবে, ঠিক আছে? নি জি ভাই। আপনি এখন এই স্যারে লে করে যাও, করে যাও স্যারে, আবিদ বড় ব্যবসায়ী হইতা আই কোন হইতা আবিদেন কোন হইতা, আমি এসছি জেলও কিলাম তোমার ফসা লাগবে টাইম ব্যবস্থা হবে, আর আমি যেহেতু কেন আইছি তখন তো খেলা অন্য লেভেলে যাইবো, এটা তো বুঝলা ফাহিম, তুমি এখন ব্যবসা করে যা করো, ঠিক আছে? কদিন পরে এটা কি তৈতো ফাহিম কোন ভাই দেখি, যাতে সহজে জেল থেকে না বাই দিতে পারে, নাইলে আমরা ফাঁসি যাইব, আর লগে আমও যাইব সালাও যাইব, তুই বাইরে ফিরে বলো সারা তার টাকা দি তার জেলে রাখ, ঠিক আছে? খেলা এখন অন্য লেভেলে যাইবি। যা বাড়ি যাবার থেকে, আমি কিতা করছি কিতা করছো জানো না, তুমি বালা মানুষ নানি, তোমার আমি ছেলেরা আবিদের মতো বালা ফুয়া করে তুই ফাঁসাইছস? আব্বা আল্লাহর কসম আমি আবিদরে জেল হারাইছি না, তুই আমার ফুয়ারা তোরা আমি চিনি না, ভদ্রতা দেখাও নানি, চিনো না কিচ্ছু চিনো না, তুমি বাজা মাছটা উল্টে খাইতে পারো না, বিশ্বাস করো আব্বা আমি আবিদে জেল হারাইছি না। যা তুই পারতে গে বালা ভুয়া করে তোর, তুই শুরু থেকে তার সাথে লাগছস, তুই না চাইলে মানুষের কী দেখ, মানুষের তো তোর কথা হয়, তুই আমার গরের ভিতরে ঢুকবে না, যা। আব্বা এই ঘটনা সম্বন্ধে কিচ্ছু আমি জানি না, হে কেমনে জেল আমাইছে আমি এটা কিচ্ছু কইতাম পারি না আব্বা। এই তুই আমার আব্বা ডাকবে না,
যেদিন আবিদ মুক্তি পাইব তুই দিন আমার গরু ঢুকবে। এর আগে তুই যদি আমার গরু ঢুকস তাহলে খবর আছে তোর, সোজা বাড়ি যা। আর যদি আবিদের মতো তুই কিচ্ছু করতে পারস, বালা মানুষ হইতে পারস, তাহলে তুই আমার গরু ঢুকবে, সোজা বাড়ি যা। কইছে বাড়ি যাইতে বিশ্বাস করো আব্বা, আমি সোজা ধরতে নির্দোষ হওয়া গুড়ার ফাঁসাইছ তোমরা বদের আড্ডে হল কোনানি, আবার খারিস সোজা বাবাই দিয়ে যা। শয়তানে শয়তান সাহস কত বড় দেখছ নি, এই বালা ফুয়াগুতার পিছনে এডেনতে রাখছ নি। শয়তানে শয়তান, নিজে তো মানুষ হইল না, ফুয়াগুতা একটু বালা কাজ করে হেরো শান্তিতে থাকতে দিল না। আজকে মনটা খুব খারাপ, কিছুদিন যাবতে খারাপ যাচ্ছে। ঘুম থেকে উঠেই পেপার পড়ে দেখলাম যে আবিদের সম্পর্কে অনেক কিছু লেখা, আবিদকে মাদক আরও কোনো কত কিছু দিয়ে জেলে নিয়ে গেছে, এটা হয় বলেন? আজকে ওকে দেখেই তো সমাজের যুবকরা বিভিন্ন ব্যবসাতে আগে আসবে। ও MBA পাশ করে কত কষ্ট করে, ওর অনেক চাকরি খুঁজলো, চাকরি হইল না। এরপরে সমাজের সবার মানে চক্ষুশুল হয়েও, সমাজে সবার বিরুদ্ধে গিয়েও দইয়ের ব্যবসা নামলো, সবাই কত ইনসাল্ট করলো, সবাই কত অপমান করলো, এরপরও ও কিন্তু ছাড়ে নাই। আজকে দেখেন, হ্যাঁ হ্যাঁ, আজকে দেখেন যে ওর প্রথমে কারখানাটা পোড়ায় দেওয়া হলো, ওকে তো এমনি পদে পদে বাধা দিচ্ছেই। আবিদজি নির্দোষ হইত তাহলে তারা খেয়ে দিল দিত। এই যে আপনি কথাটা বললেন, আপনি কি জানেন আবিদ দোষী? আবিদ আমার ছাত্র, তাকে জোর করে ফাঁসানো হয়েছে। আপনি দেখেন এই ছোটোবেলা থেকে এই গ্রামে এসে মানুষ, এই গ্রামে বড় হয়েছে, পড়াশোনা করে আজকে দেখেন MBA পাস করেছে। সে এত কষ্ট করে চাকরির পিছনে না ঘুরে চেষ্টা করেছে কিন্তু হয় নাই, এখন সে দইয়ের ব্যবসা নামছে। সে কম করুক আর বেশি করুক, সে অপরাধী, তাহলে সে কেন গ্রেপ্তার করবে? না না, তাকে তো ফাঁসানো হয়েছে, তাকে মাদক দিয়ে ফাঁসানো হয়েছে। তাকে কোনোদিন সিগারেট খাইতে দেখছেন? কোনোদিন একটা খারাপ কাজে দেখছেন তাকে? তাহলে আপনি নিজেই চিন্তা করে দেখেন, যদি সে অপরাধী হইতো তাহলে দেখেন সে MBA পাস করে চাকরি না খুঁজে, কোনো কিছু না খুঁজে, সে তার বাবাও তার রাজি ছিল না প্রথম, সে দইয়ের ব্যবসা নামলো, আস্তে আস্তে করে 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 আজকে এই পর্যায়ে তার কারখানা কত বড় হয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু এখন তার এই অবস্থা। মানে খুব কষ্ট লাগতেছে। আমি চিন্তা করে দেখলাম যে আজকে সমাজে যারা যুবক আছে তাদের আগে আসা উচিত, কারণ না হলে তো সমাজে সবাই আস্তে 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 কোনো কেউ ব্যবসাতে নামবে না, কেউ বিভিন্ন উদ্যোগ নিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করবে না। তার বিরুদ্ধে তার সমাজে যত অপশাসন আছে, অপসংস্কৃতি, সবার কে পিছনে ফেলে আমাদের তো আগে যেতে হবে। তো আবিদের মতো ছেলেকে যেভাবে হোক জেল থেকে বের করে নিয়ে আসতে হবে, এর জন্য আমাদের যা করা উচিত আমাদের সবাইকে মিলে করতে হবে, এবং সাথে যুবকদেরকে নিয়েই করতে হবে। এটাই, এটা ছাড়া তো আর কিছু দেখতেছি না। বুঝলাম না, হেও দিল না, ঘটনাটা ঘটাইল কি গিয়ে। বন্ধু কী তৈছে? বেল দিয়ে কী তৈছ? বেল দিয়ে করে ফাঁসি দিতাম, ফাঁসি। কী তৈছে? আমার কী তৈছে? ঠিক হয়ে আসলে আমি তো আমার নানিমার আগে শুনি, আমি বুঝলাম রে ভাই। তোর নানিমার আগে শুন, আমি খবর লইছি না আন, তুমি মাছ মাথস মে বিপদ ঘটে, আমি আমার লাগে হল তো আর তুই যাও গে। হ্যাঁ বেটাই গু গেছি, গম দিকে বুঝতে আসছে হেগু সাসা। আর তুই ওখানে ওখানে নানির নানি মরছন খুঁজে ওখানে গিয়ে বুঝতে আসছো, আর আমি ওখানে গাছ যেত তৈরি সকল তো আমার বাড়ি, আমি না যাইতে পারি, গরো না যাইতে পারি, বারে এখন এলাকায় পরিচিত বলা নাই।
সাইরো বাইদি মানুষে খালি মাতামাতি করা তোমার আমারে লইয়া বুঝছো নি। এরপরে মনে করো স্কুল কলেজ ইতা শুনছি মিটিং হইতো মিছিল হইতো আবিদর দাগি তো মানুষ খুব বেশি মনে করো খেপি গেছে যে হেগে আবিদর লোক ইতা করলো বুঝছো নানি। এখন অবস্থা আমি বুঝিয়ান না রে ভাই কিতো হইব। আচ্ছা বন্ধু আমি তো আসলাম না হাসা করি হসাই ঘটনা তুই জড়িত নি কিতা আমি তুই আগুন রানীর কথা হইয়া গেছলে কি নানাবাড়ি গিয়ে ওখানে লুকাইয়া গেছলে কি নাবে নাবে এখন তুই করে আমি ওটা গোটাইছি। আচ্ছা আচ্ছা কলার স্যার কলার স্যার কলার স্যার আমি কই এখন আফাত তো মনে করো খুব পরিস্থিতি তো খারাপ তোমার আমার ভাইলে মানুষে ফিটিব বুঝছো নি ইত্যা কথা না করি আমরা আমাদের ব্যাঙ্গা না করিয়া চললো আফাত তো কদিন লাগে ইন্ডিয়া যাই কি হ্যাঁ বর্ডার থেকে তুমি যাই থেকে আমার ফালাইয়া না মে তো যাইতাম খানে যেন যাইমু একলাগে দুজন যাইমু বুঝছো নি। আর আশা তো জড়িত না তো তুই দেখ বিশ্বাস কর বন্ধু আল্লাহর কসম আমি এই ঘটনা সম্বন্ধে কিচ্ছু জানি না আমি খালি আগুন পর্যন্ত জানি আর কিচ্ছু জানি না বিশ্বাস কর আগুনে তো ফাঁসিলাম মে। আচ্ছা আও এখন যাই আমি তো মসজিদে যেতাম যাওগিরে নমাজের টাইম যাও আসসালাম আলাইকুম ইমাম সাহেব আমি আসর মাগরিবের পরে এসার আজান আমি দিতাম পারতাম না আমার বাড়ি যাওয়া কি লাগে আমার বাড়ি সব বেমার আমার ভাই আমার বোন আমার আম্মা আমার আব্বাও বেমার আমার সকল বেমার পড়ি গেছেন আপনি আসর মাগরিব এসার আজান খানটা জেসার লাগান একটু মেনে ব্যবস্থা করে দিন যেন আজান আমি আর যেতে রাখি সালাম আলাইকুম স্যার এখন আর আমার মন শক্ত হয়ে গেছে কারণ আমার আবির তো অপরাধ হরি যে লেগেছে না আমার আবির তো অন্যায় হরি যে লেগেছে না আমি এখন মানুষের গেছে মানে গর্ব করে পরিচয় দিই আমি আবিদর বাপ কারণ সারা এলাকার মানুষ আমার পাশে দাঁড়াইছে সব মানুষই আমার সহমর্মিতা জানে সহানুভূতি জানে দোয়া করবা স্যার মানে আমি গর্ববোধ করলাম আবিদের মতো একটা ছেলেদের জন্ম দিয়েছি। আমি এই কথাটি বলতে চাচ্ছি আবিদকে নিয়ে আপনি চিন্তা করবেন না আবিদ হচ্ছে সমাজের গর্ব আপনি দেখেন সমাজের প্রতিটা লোক গুটি কয়েক ছাড়া প্রতিটা লোক আবিদের পক্ষে আছে আমরাও আছি আমরা চাই আবিদের মতো একটা ভালো ছেলে আবিদের মতো আরও অনেক ছেলে সমাজে আসুক। আপনি নিজেই তো দেখেন যে আজকে আপনি বলতেছেন যে আবিদের বাপ হিসেবে আপনি গর্বিত আমি তো তার স্যার আমি চাই আবিদের মতো আরও সমাজে আসুক দোয়া করবা স্যার আবিদের লাগি। আমরা আগামীকালকে আমার শিক্ষকদের সাথে কথা হয়েছে আমার কলিগদের সাথে আগামীকালকে আমরা মানববন্ধন করবো ছাত্রছাত্রী সবাই আবিদের জন্য পাগল আবিদের এই ঘটনায় আমরা সবাই মর্মাহত আমরা ধন্যবাদ স্যার আমার লোকে থাকবা আর আপনি চিন্তা করবেন না আমরা যেভাবেই হোক আবিদকে আমরা বের করে নিয়ে আসবো আমরা চাই সত্যটা উদ্ঘাটিত হোক সত্যটাকে বের করে আমরা সমাজকে পরিবর্তন করতে হবে না স্যার আমার আবিদ চান নির্ভর আচ্ছা দোয়া করবো আমরা জানি আপনি চিন্তা করবেন দেখলাই নিবা আবিদ রে ধরে নিল কি ও বা বড় খারাপ না দে ও বা ফাঁসাই লিছে তো ভাই এটা ধরে এনে চক্রান্ত করে ফাঁসাইছে বা এটা ওই যে আকবরে যেটা ব্যবসা করিয়া টেংসা করিয়া ফাঁসাইছে
বন্ধ কই সাকে উইরা আচ্ছা হন ফাইল সকাল দশটার সময় দেখে আমরা স্কুল মানববন্ধন হইব যে আবিদ ভাই লাগে আবিদ ভাই তো জেল বুঝছো সানি আচ্ছা তুই তা তুই দৌড় বেটা কিতা হস বাইর লাগে আব্বা আম্মা পর্যন্ত রুজার আসুন তুই কিতা কিতা বিষয় কিতা কিতা মনে করছ বাইর লাগে তো আমি তো যাই না তুই তা তুই ব আমরা সব থাকমু আমি আমি ফেসবুকে পোস্ট দিলাম এটা অবশ্যই শেয়ার শেয়ার করতে হইব আর তোর বন্ধু বান্ধব তাহলে ইয়ে বুঝছিস না তুই তা তুই ব ওকে না ভাই না উকিলর বিষয় হইল কি আমার ফুয়ার স্কুলের বন্ধু আর কি তার স্কুলের বন্ধু নয়া উকিল হইছেন তাই তো ওর সিনিয়রের লগে মাতছেন মাতিয়া তার জামিনের ব্যবস্থা করাই দা জি এটা একটু সময় লাগবো বিষয়টা তো হইলো জটিল আর কি ওই যে খরাতে নাতে ধরছে আসলে আমার ফুয়া তো নির্দোষ আইন তো এটা বুঝেননি ভাই আইন আইনের গতিতে চলে তোয়া করেন যেন জয় জয় আমার আবিদ ষড়যন্ত্র শিকার বুঝছেন জানি দোয়া করবা আমি খুশি হই যে আপনারা খুশি খবর লই যা জয় জি আচ্ছা জি আচ্ছা জয় জি আসসালাম জি ভালো আচ্ছা স্যার আবিদ বের সিট দিয়েছে সিটি খুলে লাইছো নি তুমি জয় দেখো না আসসালামু আলাইকুম সদ্দেও আবিদ ভাই আমি ফারিয়া নিপা আমার আব্বা একজন সরকারি কর্মকর্তা আমি কলেজে পড়ালেখা করি পড়ালেখার পরে আমার তো যে সময় থাকে আপনার এই কার্যক্রম দেখিয়া আমি উদ্বুদ্ধ হয়েছি উদ্বুদ্ধ হইয়া যেহেতু আমার বাড়ি শহরে তাই আমি কয়েকজন মানুষদের সাথে নিয়া আমার বাসাত খাবার রান্না করিয়া আমি বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসও ওগুলা ডেলিভারি দিই খাবারগুলো আমার বাইয়ে নিয়ে পৌঁছাই দেয় আমার এই উদ্যোগ দেখিয়া আমারও কয়েকজন বান্ধবী সালমা সুমাইয়া তারা বিভিন্ন ব্যবসা শুরু করছে সেও অনলাইনে সেতা সিলাই করিয়া বেচের সেও সেও বাসাত আচার বানাইয়া বেচের প্রিয় আবিদ ভাই আমার এই পরিবর্তন এই উৎসাহ অনুপ্রেরণার মূল্য হয়ে লাগে আপনি আমার বান্ধবী যারা শুরু করছে তারাও আমার পাশাপাশি আপনারে ফলো করে আমরা আপনারে আমরার ব্যক্তি জীবনে আইডল মনে করি নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যদি একবার আমারে আপনি টেলিফোন দেন আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব আপনার উত্তর উত্তর সাফল্য কামনায় ফারিয়া নিপা আবিদ রে একদিন তোর মাঝে স্মরণ করবো তোরে খুব মনে করবো তোরে সবে খুব মানব এখন বুঝেন না এখন ষড়যন্ত্র করে এখন ষড়যন্ত্র করে সবে একদিন সবে ঠিকই বুঝবো আমি তোর আব্বা হইলাম রে গোমাই আমি তোমার চিঠিটা পাইছি আমার আবিদ্র গোমাই জেল ওই তারে ষড়যন্ত্র করিয়া ষড়যন্ত্র করিয়া আমার আবিদ্রে জেল হরাই দিছে ওই রে গোমাই আমি জানি গোমাই আমার আবিদর দেখা দেখি তোমরার মতো শত শত ছেলে মেয়ে পরিবর্তন হয়েছে নিজের ভয়ে ঘুরিয়া দাঁড়াইবার দাঁড়ানির স্বপ্ন দেখছে কিন্তু আমার আবিদরে ষড়যন্ত্র করিয়া তেল হারাই দিছে রকম দোয়া করি আমার আবিদর লাগি তোমরা সবে দোয়া করি যাতে আমার আবিদ কুতো পারো ইয়ে আমার কাছে দোয়া করি রকম ভাই ষড়যন্ত্রের শিকার হয়ে জেলবন্দী তরুণ উদ্যোক্তা ও যুব সমাজের আইডল আবিদ কিন্তু তা মেনে নিতে পারছে না সমাজের সাধারণ মানুষ ষড়যন্ত্র আরো গভীর হচ্ছে তাকে নিয়ে আবিদ কি দ্রুত জেল থেকে বের হতে পারবে কি ঘটছে
কি ঘটবে দেখতে চোখ রাখুন আগামী পর্বে।